প্রিয় জুম্মা পর্যন্ত পৌঁছেছেন, সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল বেতরের সালাত কেন এক রাকাত পড়ব না, কেন তিন রাকাত পড়ব। গত জুমায় বলা হয়েছিল যে সামনের জুমায় বেতের সম্পর্কে আলোচনা করা হবে। আমাদের সূক্ষ্ম জ্ঞান, এই সূক্ষ্ম জ্ঞান থেকে আমাদেরকে বাছাই করতে হয় সব কিছু। আগেরকার দিনে আলেমদের মুখে শোনা যাইত নামাজ কেন পড়তে হবে, নামাজ না পড়লে কি হবে, রোজা কেন রাখতে হবে, রোজা না রাখলে কি হবে, এ ধরনের সহজ কথায়। যেটা যে আগেরকার দিনে আমলের নসিহত করা হইত, মানুষকে আমলের দিকে উদ্বুদ্ধ করা হইত, কিন্তু এখন এক শ্রেণীর আলেম তারা ব্যতিক্রম ধর্মী কোনো একটা হাদিস পাইলেই সেইটা নিয়ে আলোচনা করা শুরু করে, যাহার কারণে আমরা দেখা যায় আমাদের মাসালাই বর্ণনা করতে হয় শুধু। পিছনের যুগের মতো আমরা শুধুমাত্র ইসলাহি বয়ান করতে পারি না, এটা সম্ভব হয় না, সুযোগ হয় না। কেননা সবাই মনে করে আমি সঠিক, এই জিনিসটা দেখা যায় সকলের মধ্যে, সবাই মনে করে যে আমি সঠিক। আমরাও মনে করি আমরা সঠিক। মনে রাখতে হবে আমাদেরকে, ভিন্নমুখী যখন হাদিস থাকে তখন লক্ষ্য করতে হয় সাহাবিদের মধ্যে আমলের দিকে বেশি ছিল কোন পক্ষ, কোন হাদিস, বা সাহাবিদের ইজমা আছে কিনা, সাহাবিদের আমলে ছিল কিনা, এটা লক্ষ্য করতে হয়। যদি দেখা যায় যে সাহাবিদের আমলের মধ্যে ছিল তাহলে আমরা সেটা আমল করতে পারি, কিন্তু সাহাবিদের আমলের মধ্যে ছিল না, সহি হাদিস থাকা সত্ত্বেও আমরা তা অনেক ক্ষেত্রে গ্রহণ করতে পারি না, কিন্তু হাদিস আমরা অস্বীকার করি না। আমরা বলেছি যে বেতরের সালাত তিন রাকাত হবে, কয় রাকাত হবে, তিন রাকাত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেতরের রাকাত সম্পর্কে সরাসরি কোনো বর্ণনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নোট করা লাগলে করতে পারি, বুখারি শরীফের 628 নং অনুচ্ছেদ দ্বিতীয় খণ্ড 937 নং হাদিস, প্রকাশনা ইসলামিক ফাউন্ডেশন। সে হাদিসের মধ্যে বলা হয়েছে কোন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের সালাত কীরকম পড়ব, বা রাতের সালাত কত রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের সালাত 2-2 রাকাত করে, তবে যখন ফজর হওয়ার আশঙ্কা করবে, কথা বলা যাবে না, কথা বলবেন না, নসিহত শুনবেন, কথা বললে বাইরে বলতে হবে, নসিহতের মধ্যে কোনো কথা নাই। কারণ কি, কোরআন হাদিসের কথা শোনা ওয়াজিব, আপনি শুনলেন না, আপনি কথা বললেন, ওয়াজিব তরক করলেন, কবিরা গুনাহ করলেন, সব কামাইতে গিয়ে গুনাহ কামাই নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের সালাত 2-2 রাকাত করে, যখন তোমরা ফজর হওয়ার আশঙ্কা করবে অথবা নামাজ শেষ করতে চাইবে, 1 রাকাত মিলিয়ে বেতের করে নেবে। সাহাবি বলতেছে,
বর্ণনাকারী সাহাবী বর্ণনাকারী বলতেছেন যে ইবনে উমারকে আমরা দেখেছি তিনি তিন রাকাতও বেতের পড়েছেন এক রাকাতও বেতের পড়েছেন। তার মানে এটা কিন্তু রাসূলের কল না, অর্থাৎ রাসূল বলেন না, কিন্তু রাসূল বলছেন এক রাকাত মিলিয়ে বেতের পরে নেবেন। তার মানে আমরা হাদিস কিন্তু অস্বীকার করছি না যে ইবনে উমর এটা করেন নাই তা কিন্তু আমরা বলছি না। কিন্তু হ্যাঁ, এখানে কিছু একটা পার্থক্য আছে, পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে, সেটাই বুঝতে হবে। তাহলে এখানে পাইলাম এক রাকাত মিলিয়ে বেতের করে নেওয়া। আমরা যদি তিরমিজি শরীফ খুলি, এতক্ষণ আলোচনা করলাম বুখারী থেকে, আমরা যদি তিরমিজি শরীফ খুলি, তিরমিজি শরীফ খুললে সেখানে আমরা দেখতে পাব যে সেখানে বিভিন্ন রাকায়াতের কথা বলা হয়েছে, সাত রাকাতের কথা বলা হয়েছে, পাঁচ রাকাতের কথা বলা হয়েছে, তিন রাকাতের কথা বলা হয়েছে, এক রাকাতের কথা বলা হয়েছে, সকল পক্ষে হাদিস আছে। কথা কি বুঝতে পারলাম? সকল পক্ষে হাদিস আছে, কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে যে এখানে হলো তিন রাকাত বেতের, বাকি হলো তাহাজ্জুদ। আবার কোনো জায়গায় বলা হয়েছে এক রাকাত বেতের, বাকি হলো তাহাজ্জুদ। আবার আরেকটা হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় রাকাত, চার রাকাতের কথা আছে যে চার রাকাত কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ করলেন, তিন রাকাত বেতের করলেন, ছয় রাকাত তাহাজ্জুদ করলেন, তিন রাকাত বেতের করলেন, আট রাকাত তাহাজ্জুদ করলেন, তিন রাকাত বেতের করলেন, দশ রাকাত তাহাজ্জুদ করলেন, তিন রাকাত বেতের করলেন। হাদিস এখন আমরা কিন্তু হাদিসের মধ্যে সাত রাকাত পাইলাম, পাঁচ রাকাত পাইলাম, তিন রাকাত পাইলাম, এক রাকাত পাইলাম, তাহলে এখানে মতলব তো আছে না, পার্থক্য আছে না? তারপর আমরা কেন বলতেছি যে তিন রাকাতই পড়তে হবে, এক রাকাত পড়া যাবে না? কারণ এক রাকাত তো পড়ছে সাহাবীরা। এমনকি বুখারীর মধ্যে একটা হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাত বেতের পড়ছেন কখনো। তাহলে আমরা তিন রাকাতের ব্যাপারে কেন এত জোরালো কথা বলি? এই প্রশ্নের জবাব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে এক রাকাত মিলিয়ে বেতের করে নেওয়া, আয়েশা সিদ্দিকার একখানা হাদিস আছে যে আয়েশা সিদ্দিকা বললেন রাতের সালাত আট রাকাত, তার মানে আট রাকাত হলো তাহাজ্জুদ, তারপরে বাকি থেকে বিতের। তাহলে বাকি থেকে বিতের, এই বিতেরের রাকাত ওভাবে আয়েশা থেকে বর্ণনা নাই, আয়েশা থেকে তিন রাকাতের কথাই আসে বেশি। কারণ যেহেতু নামাজ এগারো রাকাত, তাহলে এগারো রাকাত হইলে আট রাকাত যদি তাহাজ্জুদ হয় তিন রাকাত বেতের। কিন্তু চমৎকার একটা বিষয় আছে যে কেন এক রাকাত পড়ব না, কেন তিন রাকাত পড়ব? এর কথা হলো বুখারী শরীফে কিরাত সম্পর্কে কোনো আলোচনা আমি পাই নাই বেতের অধ্যায়ের মধ্যে। তিরমিজি শরীফে যে আলোচনা পেয়েছি বেতের অধ্যায়ের কিরাত সম্পর্কে, কিরাত সম্পর্কে বলতে গিয়া তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস নম্বর 462-463 সেখানে বলা হচ্ছে যাদের থেকে অনেক সাহাবিদের থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, সাহাবিরা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতের কিরাত ছিল তিনটা। কয়টা? তিনটা। আবার আরেক বর্ণনায় আছে মুফাসসালের নয়টা, মুফাসসালের নয়টা। সেই তিনটার কথাই বেশি আসছে, তিনটার কথা বলার পরে তিনটা কেরাত কী কী একটু আগে যে আমি হাদিসখানা পড়লাম, যে হাদিসখানা হলো
Kana yakra'u fil ula Aisha radhiyallahu ta'ala anha theke hadith Kana yakra'u fil ula isabbihu ismi rabbik orthat sabbih ismi rabbikal a'la wa fis thaniya baqul ya ayyuhal kafirun প্রথম রাকাতে বললেন কি সাব্বিহ রব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অফিস সালিসা বাকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআফিযাতাইন তৃতীয় রাকাতে বললেন কুল হুয়াল্লাহু আহাদ এবং কখনো কখনো কুল আউযু বিরাব্বিল ফালাক ও কখনো কখনো কুল আউযু বিরাব্বিন নাস মুআফিযাতাইন শব্দের অর্থ হলো কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস এই দুইটা সূরার নাম একত্রে মুআউযাতাইন বলা হয় কথা কি বুঝতে পারলাম তাহলে আমরা হাদিসে কিরাত সম্পর্কে পেতেরের পাচ্ছি কিন্তু প্রতি রাকাতে আলাদা আলাদা সূরা সূরা সম্পর্কে বর্ণনা করা হয়েছে সহিহ হাদিস যে প্রথম রাকাতে বললেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তৃতীয় রাকাতে বললেন কুল হুয়াল্লাহু আহাদ আর দুইটা বাদ দিয়ে দিলাম কারণ ওটা তৃতীয় রাকাতের সূরা তাহলে এভাবে যদি পড়া হয় আর সকল হাদিস যদি সহিহ হাসান এই দুইটার অন্তর্ভুক্ত থাকে তাহলে কয় রাকাত আমরা বেতের পাইছি কয় রাকাত সূরা পাইছি কয়টা সূরা পাইছি কয়টা রাকাত পাইলাম তাহলে কয়টা রাকাত কয়টা পাইছি তিনটা কারণ ওই হাদিসের মধ্যে আমাদের মতানক্য আছে তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত এক রাকাত ওখানে মতানক্য থাকলে এইখানে মতানক্য কোথায় যাবে এখানে তো কোনো মতানক্য নেই কথা কি বুঝতে পারলাম এখানে কিন্তু কোনো মতানক্য নাই মতানক্য ছাড়াই বলা হচ্ছে যে প্রথম রাকাতে পড়ছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে পড়ছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তৃতীয় রাকাতে পড়ছেন কুল হুয়াল্লাহু আহাদ অথবা কুল আউযু বিরাব্বিল ফালাক অথবা কুল আউযু বিরাব্বিন নাস তাহলে আমরা কি তিন রাকাত বেতে পাইছি তাহলে এক রাকাত যারা কয় এর গ্রহণযোগ্যতা আছে এর গ্রহণযোগ্যতা নাই কেননা এক রাকাত থাকতো যদি এখানে তিন রাকাতের সুরার বর্ণনা না করা হতো কেরাতের বর্ণনা না করা হতো এই জন্য আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি গত বছরও এখানে রমজানে কিন্তু তারাবির পরে বেতেরে কিন্তু আমি এই তিনটা এই পাঁচটা সুরো থেকেই পড়েছি এবং এবছরেও পড়তেছি আর এ সম্পর্কে তারাবি ছাড়াও আমি অনেক সময় আলোচনার মধ্যে বলেছি যে আপনারা এই আমলটা করবেন এমনকি এর আগে ওই পাশে মসজিদে ইমামতি করছি ওখানে রমজানে তারাবি পড়ছিলাম সেখানে আমি এভাবেই পড়েছি কারণ এটা হলো একটা সুন্নাত আমল এটা একটা সুন্নাত আমল যে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এখন যদি কেউ বলে যে হুজুর এক রাকাতের ব্যাপারে হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন তাহলে আমি এক রাকাত পড়ব আপনি তিন রাকাত পড়ব না তখন এখানে একটা ভেটো আছে ভেটোটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত পড়েছেন সেই এক রাকাতের কিরাআত কি কথা কি বুঝতে পারলাম যে রাসূল যে এক রাকাত পড়েছেন সেই এক রাকাতের কিরাআত কি কেননা বুখারীতে কিরাআত বর্ণনা করা হয়নি আবার বুখারীতে কিন্তু একটা হাদিসেই শুধুমাত্র আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাত ভিতরে পড়েছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বললেন বেদের করার কথা ওখানে বললেন এক রাকাত মিলিয়ে বেদের করে নেবে এটা হলো বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড আপনার বেদের অধ্যায়ের প্রথম হাদিস যে এক রাকাত মিলিয়ে বেদের করে নেবে তাহলে ওই যে এক রাকাত মিলিয়ে বেদের করা বা এক রাকাত বেদের তার ব্যাখ্যা পাইতেছি কিন্তু আমরা কিরাতের মধ্যে গিয়ে এবং অন্যান্য হাদিস গ্রন্থে যেহেতু তিন রাকাতের পক্ষে সরাসরি হাদিস আছে তাহলে আর এক রাকাত বলার কোনো সুযোগ আছে তিরমিজি শরীফের এক হাদিসে আছে যে এক রাকাত সলাত সলাত নয় যাহার কারণে আমরা এক রাকাত সলাত করতে নিষেধ করি তাহলে আমরা কিরাতের দিক থেকে কিন্তু আমরা কয় রাকাত পাচ্ছি বেতের
তাহলে এদেশের বড় বড় হুজুর আছে হেরা যদি কয় এক রাকাত মানা যাইবে যেহুজুর আমরা ছোট হুজুর বড় হুজুর তো মানলে সমস্যা কি না বড় হুজুর তো মানলে সমস্যা নাই কিন্তু বড় হুজুরের কথাটা ভাঙিয়ে দিতে হইবে এই হলো এক নম্বর কথা দ্বিতীয় তোমার সেই সমস্ত বড় হুজুররা বলে কি বেতের সবসময় পড়ার দরকার নাই মাঝে মাঝে পড়লে হবে যেরকম নাম বলা ঠিক না তারপরে কখনো কখনো নাম বলতে হয় কেননা এই লোকটা কথা এক একটা কথা বলার পরে আবার বলে কি আমি ওভাবে বলতে চাইনি আবার বলে আমি ওভাবে বলিনি আবার বলে কি আমি এইটা বলিই নাই যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাযহাবের বিপক্ষে বলা হয় তার দলিল আছে যে তিনি মাযহাবের বিপক্ষে বলছেন রেকর্ড আছে ইউটিউবে অথচ সে একটা আলোচনার মধ্যে বলছেন যে আমি 40 বছর পর্যন্ত আলোচনা করতেছি কিন্তু আমি একদিনও মাযহাবের বিপক্ষে কথা বলি নাই অস্বীকার করছেন এরকম অনেক কথা আছে তিনি বলছেন যে বেতের নিয়মিত পড়তে হবে না মাঝে মাঝে পড়লে হবে মাঝে মাঝে না পড়লেও হবে অথচ আমরা আমি আজকে হাদিস পড়তে গিয়ে এক হাদিস পেলাম তিরমিজির বেতের যখন আসছে কিভাবে আসছে বেতের এটা আমাদের জানতে হবে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 369 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এটা অন্য একটা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 452 নম্বর হাদিস এখানে বলতেছেন খাদিজা খারিজা ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে আসলেন এবং বললেন আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি সালাত বাড়িয়ে দিয়েছেন রক্তবর্ণের বহু উট অপেক্ষা তা অনেক কল্যাণকর তাহলে বেতের কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এরপর 53 নম্বর হাদিসে বলা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি প্রচলন করে গেছেন অর্থাৎ বেতেরের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ বিতের বা বিজোর তিনি বিতের বা বিজোরকে পছন্দ করেছেন সুতরাং হে কুরআনপন্থীগণ তোমরা বিতের আদায় করো তাহলে রাসূল যে এই জিনিসটা প্রচলন করে গেছেন প্রচলিত করে গেছেন এবং পড়ার জন্য তাকিদ করেছেন সেই সেই কথা যদি আমি বলি বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে বেতের মাঝে মাঝে পড়লে হবে মাঝে মাঝে ছাড়লে হবে তাহলে কি গ্রহণ করা যাবে কথা কি বুঝতে পারলাম বেতের কি সাধারণ কোনো নামাজ এটা আমাদেরকে বুঝতে হবে তাহলে বেতের রাকাত সংখ্যা পাইলাম কত তিন রেকাত কত রেকাত তিন রেকাত বেতের অবশ্যই পড়তে হবে কি হবে না অবশ্যই পড়তে হবে বেতের তিন রেকাত আমরা চূড়ান্ত করলাম কিসের ভিত্তিতে কিরাতের ভিত্তিতে কিসের ভিত্তিতে মনে রাখতে হবে কেউ যদি এক রেকাত পড়ে তাকে বলতে হবে বা তাকে বলবেন যে তুমি কিসের ভিত্তিতে এক রেকাত করো কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রেকাতে তিনটা কিরাত পড়ছে প্রথম রাকাতে 26 রাব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ তাহলে তুমি এক রাকাত পড়লা কোন কিরাত দিয়ে তো আমরা তিন রাকাতের সাবেত করছি কিসের থেকে কিরাত থেকে পৃথক করছি কারণ তিন রাকাতের পক্ষে তো হাদিস আছে তা বাদে আমরা চূড়ান্ত করেছি কিন্তু কিরাতের ভিত্তিতে কথা কি বুঝতে পারলাম তাহলে বিতের পড়তে হবে এটাও বুঝতে পারলাম এরপরে যেটা আসি আমরা অনেক সময় তাহাজ্জুদকে তারাবির সাথে গুলিয়ে ফেলি তাহাজ্জুদকে তারাবির সাথে গুলিয়ে ফেলা যাবে না কেননা তাহাজ্জুদ আল্লাহ তাআলার পক্ষ থেকে কার পক্ষ থেকে এ সম্পর্কে কোরআন মাজিদে আয়াত আসছে 5 নম্বর পারা ভুল বলছি 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা কত নম্বর পারা বলেন কত নম্বর পারা 15 নম্বর পারার কত নম্বর পৃষ্ঠা 8 নম্বর পৃষ্ঠার নিচের দিকের কিছু অংশ কিছু উপরে আসছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলা তাল্লাক রাত্রিতে আল্লাহ তাআলা
একটা নামাজ তাহাজ্জুদ নামক একটা নামাজ দিয়েছেন সেটা কি বললেন নাফিলা তাল্লাক নফল করেছেন কি করেছেন নফল করেছেন কে করেছেন তাহলে তাহাজ্জুদ কার ঘোষণা করতে সালাত কার ঘোষণা করতে বুঝতে হবে কিন্তু ভালো করে আর তারাবি সম্পর্কে বললেন আল্লাহ রাসূল যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি রমজানের সিয়ামকে ফরজ করেছেন আর আমি তোমাদের প্রতি তারাবিকে সুন্নাত করেছি তাহলে তারাবি কার পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে তাহলে তারাবি আর তাহাজ্জুদ কি এক বুঝতে পারলাম কথাটা আবার বুঝি তাহাজ্জুদ সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল কিন্তু কিন্তু আল্লাহ তাআলা নফল বলে ঘোষণা করেছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলা তাল্লাক কোরআনের 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার নিচের দিক থেকে কিছু উপরে সেখানে আলোচনা সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সেখানে কি যে তাহাজ্জুদকে নফল করেছেন কার বাণী আল্লাহ তাআলার বাণী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন রমজানের সিয়ামকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য তারাবিকে নফল করেছি আর তারাবিকে সুন্নাত করেছি তাহলে তারাবি আর তাহাজ্জুদ এক এক নয় আর তাহাজ্জুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জামাতের সহিত পড়েন নাই কিন্তু তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে পড়েছেন এখানেও কিন্তু একটা পৃথকতা আসছে সুতরাং যারা তাহাজ্জুদের দলিল দিয়ে তারাবি আট রাকাতের দলিল দেবে এটা গ্রহণযোগ্য নয় গেল তিন নম্বরে যে তারাবির একটা দলিল দেব সেটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বেশি গ্রহণযোগ্য হবে না আমার দলিল বেশি গ্রহণযোগ্য হবে তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বেশি গ্রহণযোগ্য হবে না বর্তমান সময়ের যত বড় আলেম হোক তার কথা বেশি গ্রহণযোগ্য হবে তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সিদ্ধান্ত হলো 20 রাকাতের তারাবি জামাতের সাথে পড়া যাহার কারণে সৌদিতেও দেখা যায় মক্কা মদিনা সহ যতগুলো সরকারি মসজিদ আছে কারণ সৌদিতে মসজিদ কিন্তু সরকারি কিছু ব্যক্তিগত মসজিদ আছে সেগুলো পাঞ্জেগানা তাছাড়া সব মসজিদ কিন্তু সরকারি যতগুলো সরকারি মসজিদ আছে সব জায়গায় কিন্তু 20 রাকাতের তারাবি অথচ আমাদের দেশে নামদারি কিছু বড় বড় মোল্লারা মুনশিরা মৌলবীরা আলেমরা বলতেছে যে তারাবি আট রাকাতই চূড়ান্ত তার মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন তার মধ্যে মুজাফফার বিন মহসিন একজন তার মধ্যে আকরামুজ্জামান সাহেব একজন তার মধ্যে আসাদুল্লাহ আল গালিব একজন এরকম বলতেছে তাহলে আমরা দেখতেছি তারা তারাবি আর তাহাজ্জুদকে কিন্তু এক করে ফেলেছে আর আমরা এখানে পাচ্ছি কি দুইটা নামাজ কিন্তু আলাদা কিসের থেকে আলাদা পাইলাম তাহাজ্জুদ হলো কোরআনে ঘোষণাকৃত আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে যে আমি কি করেছি তাহাজ্জুদের নামাজকে নফল করেছি আর তারাবির সম্পর্কে কে বলেছেন রাসূল বলতেছেন যে আমি তারাবিকে তোমাদের জন্য কি করেছি সুন্নাত করেছি তাহলে দুইটা আলাদা না তাহলে যদি আপনি আট রাকাতের কথা বলেন আট রাকাতের হাদিস পাইছেন আর আট রাকাত পালন করেন তাহলে কি হবে হবে না গেল এইবার বেতেরের আরেকটা অংশে যাই বেতের যখন এক রাকাতের পক্ষে হাদিস আছে তিন রাকাতের পক্ষে হাদিস আছে তাহলে আপনি এক রাকাত করেন কেন তিন রাকাত বললে সমস্যা কি বা এক রাকাতের কথা বলেন কেন তিন রাকাতের কথা বললে সমস্যা কি কারণ আপনি নামাজ পড়বেন এখানে বেশি বললে সমস্যা কি যেখানে হাদিস আছে হাদিস না থাকলে ভিন্ন কথা ছিল যে হাদিস নাই আমি এক রাকাতের হাদিস পেয়েছি তিন রাকাতের হাদিস নাই যার কারণে রাকাতের যেহেতু এক রাকাতের পেয়েছি আমি এক রাকাত পড়ব কিন্তু তিন রাকাতের যখন হাদিস আছে তাহলে তিন রাকাত পড়লে সমস্যা কোথায় এখানে একটা চুরি স্পষ্ট আহলে হাদিস লামাজাবি নামধারীদের এখানে একটা চুরি স্পষ্ট চুরি সেই চুরিটা আবার কি আবার বলতেছি এখানে বলা হচ্ছে বেতের এক রাকাত তারা বলতেছেন অথচ তারাবি বলতেছেন আট রাকাত অথচ কিন্তু তারা এই কথা বলতেছেন যে এগারো রাকাত কত রাকাত রমজান এবং রমজানের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত ছিল এগারো রাকাত তাহলে আট রাকাত যদি তারাবি হয় বেতের হবে কয় রাকাত এক রাকাত যদি বেতের হয় তারাবি হবে কয় রাকাত
কথা বলেন না কেন? তারাবি হবে 10 রাকাত, তাহলে বেতেরের বেলায় দলিল দেওয়া হচ্ছে 1 রাকাত, তারাবির বেলায় দলিল দেওয়া হচ্ছে 8 রাকাত, তাহলে এখানে চুরি না? এই কারণে আমাদের কিছু কিছু আলেমরা বলেন যে আহলে হাদিস আলারা হলো হাদিস চোর, এরা প্রকৃত আহলে হাদিস না, বর্তমান সময়ে তারা আহলে হাদিস নামধারী, এরা প্রকৃত পক্ষে এরা হাদিস চোর। কেননা তারাবি বলতেছে 8 রাকাত, বেতের বলতেছে 1 রাকাত, মাঝখানের 2 রাকাত গেল কোথায়? কারণ তাদের বর্ণনার মধ্যেই আছে যে রাতের সালাত 11 রাকাত, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আলোচনার মধ্যেই আছে। তাহলে রাতের সালাত 11 রাকাত হলে বেতের যদি 1 রাকাত হয় তারাবি পড়তে হবে 10 রাকাত, কারণ তাদের হাদিসে মানে তাদের যোগ কথার অনুযায়ী। আর তারাবি যদি 8 রাকাত পড়া হয় বেতের পড়তে হবে 3 রাকাত। তাহলে তোমাদের সালাত কি রমজানের আগে হয় বেতের 1 রাকাত আর রমজানে হয় 3 রাকাত? কথা কি বুঝতে পারলাম? তাহলে আমরা এ থেকে কি বুঝতে পারলাম যে কোন অবস্থাতেই বেতের 3 রাকাতের কম পড়া যাবে না, এবং 3 রাকাতের পক্ষে যেহেতু সরাসরি কিরাতের ব্যাপারে হাদিস আছে সহিহ হাদিস, সুতরাং আমরা এই কিরাতের ভিত্তিতেই আমরা 3 রাকাত বেতের পড়ব। মনে থাকবে তো? এক রাকাত পেতে পারবো না 3 রাকাত? কিতে কিসের ভিত্তিতে? কিরাতের ভিত্তিতে। আর হাদিস তো আছেই 3 রাকাতের পক্ষে তিরমিজি শরীফে, এতে তো কোনো সন্দেহই নাই, অন্যান্য হাদিস গ্রন্থেই আছে। তারপরে আমরা কিরাতের ভিত্তিতে আমরা চূড়ান্ত করলাম যে পেতের 3 রাকাত, কেননা কিরাত সম্পর্কে চূড়ান্ত ফয়সালা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতে পৃথক পৃথকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সাব্বিহ রাব্বিকাল আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়াল কাফিরুন করতেন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ করতেন। তাহলে এই তিনটা সূরা থেকে আমরা 3 রাকাত পেতে পাইছি, তাহলে আর 1 রাকাত বলা যাবে? 1 রাকাতের হাদিস আছে, আমরা অস্বীকার করছি করি নাই, কিন্তু অস্বীকার করি নাই, তারপরেও আমরা 1 রাকাত পড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই। কেন পারি নাই? কিসের ভিত্তিতে আমরা 3 রাকাত বেতের ফয়সালা করলাম? কিরাতের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কারণ 1 রাকাতের কিরাত বর্ণনা করা হয় নাই, 5 রাকাতের কিরাত বর্ণনা করা হয় নাই, বর্ণনা করা হয়েছে কয় রাকাতের কিরাত? 3 রাকাতের কিরাত, সহিহ হাদিস। কথাকে বুঝতে পারলাম? অথচ কিন্তু নামাজ আমরা 1 রাকাতের কথাও শুনছি, 3 রাকাতের কথাও শুনছি, 5 রাকাতের কথাও শুনছি, 7 রাকাতের কথাও শুনছি, নাকি? কিন্তু কিরাতের ভিত্তিতে আমরা ফয়সালা করছি বেতের 3 রাকাত পড়তে হবে। কথাকে বুঝতে পারলাম? এইবার আমরা 8 রাকাত তারাবি কেন পড়ব না? কেননা তাহাজ্জুদ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে বর্ণিত নফল ঘোষণা করা হয়েছে। কোন জায়গায় পাওয়া যাবে? 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার নিচের দিক থেকে কিছু উপরে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলা তাল্লাক। আল্লাহ রসুলকে বলতেছেন, হে নবী, আমি আপনার জন্য তাহাজ্জুদকে নফল করলাম। তাহাজ্জুদটা কিন্তু কিয়ামুল লাইল বলা হয় না, সরাসরি তাহাজ্জুদ বলা হয়েছে কোরআনের ভাষায়। ফাতাহাজ্জাত স্পষ্ট তাহাজ্জুদ শব্দ ব্যবহার করা হয়েছে। আর তারাবি পাইছে কার থেকে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রসুল কি বলেছেন? রমজানের রোজা আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবিকে কি করেছি? সুন্নাত করেছি। কথা কি বুঝতে পারলাম? সুতরাং এই ভিত্তিতে তারাবি আর তাহাজ্জুদ আমরা একত্র করতে পারছি না। আর দ্বিতীয়ত হলো যে যারা 1 রাকাত বেতের বলতেছেন 8 রাকাত তারাবি বলতেছেন, তাহলে 11 রাকাত হইল কোত্থেকে? সুতরাং এইখানে যে একটা চুরি আছে, ঘোজামিল আছে, যার কারণে আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেখানে সিদ্ধান্ত রয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি জামাতের সাথে ব্যবস্থা করে পড়িয়েছেন, সুতরাং এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত গ্রহণযোগ্য বেশি বিধায় আমাদের দেশের যত বড় আলেম বলুক না কেন তার কথা গ্রহণযোগ্য হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত অনুযায়ী 20 রাকাত তারাবি গ্রহণ করতে হবে। কেননা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 20 রাকাত তারাবির ব্যবস্থা করেছেন তখন অসংখ্য সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, কেননা তিনি ছিলেন দ্বিতীয় খলিফা। কোনো সাহাবি বিরোধিতা করলে তখন করতে পারতেন, কই তখন তো কোনো বিরুদ্ধে তো একটা হাদিস আসে নাই,
সুতরাং ওমরের সিদ্ধান্তকেই গ্রহণ করতে হবে। তাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন, তার চেয়ে বড় যদি কোনো আলেমও বলে তার কথা গ্রহণযোগ্য হবে না, যেহেতু স্পষ্ট হাদিস আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 টাকা তারাবি প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্তকে গ্রহণ করতে হবে। কথা কি বুঝতে পারলাম? আমাদের সময় এমনিতেই শেষ হয়ে গেছে, আজকে আরেকটা আলোচনা করতে চেয়েছিলাম, করব না ইনশাআল্লাহ। তারপরে একটি ইঙ্গিত দেব, বাক্সা চলার সময়ে আল্লাহ তাআলা যতটুকু বললাম আমি সহ সকলকে আরো ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। দলিল